نحمده ونصلي على رسول الكريم আজকেই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা রাজপথের কর্মসূচি নিয়ে বৈঠকে বসছি পয়লা আগস্ট দেশব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে রাজধানী ঢাকা মহানগরীতে তার একটা বিরাট একটা সমাবেশ আমরা করতে চাই শান্তিপূর্ণভাবে এই সমাবেশের উদ্দেশ্য হলো জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করা এই সরকার ক্ষমতায় এসে অবৈধভাবে ক্ষমতায় এসে এদেশের জনগণের সমস্ত অধিকার খর্ব করছে কথার স্বাধীনতা ভাতের স্বাধীনতা ভোটের স্বাধীনতা মানুষের ব্যক্তির স্বাধীনতা খর্ব করছে এই সরকারকে হটাতে হবে এজন্য আমরা সংগঠনের পক্ষ থেকে কেয়ারটেকার সরকার অধীনে আন্দোলনের কর্মসূচি নেওয়া শুরু করেছি সকল জনগণ এই সঙ্গে একাত্মতা ঘোষণা করছে আমরাকে বাস্তবায়ন করতে চাই এমন একটা জনজোয়ার সৃষ্টি হবে যাতে করে রাজধানী থেকে সারা বাংলাদেশের ঢেউ গ্রামগঞ্জে পৌঁছে যায় এই জন্য আমাদের সকল জনশক্তিকে এবং সাধারণ মানুষকে একত্রিত করে সকল পেশাজীবী সংগঠন ছাত্র সংগঠন সকল জনপদের মানুষকে আমরা একত্রিত করতে চাই তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনে আমাদের এমন লড়াই করতে হবে যে লড়াই আমরা বিজয় লাভ করতে চাই আমাদের সামনে দুটো লক্ষ্য একটা মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং তাদের ভোটের অধিকার আমরা এখন বাস্তবায়ন করতে চাই আর এই আন্দোলনে করতে গিয়ে যদি আমরা শহীদ হয়ে যাই তাহলে আমাদের পথ হলো জান্নাতুল ফিরদাউস আল্লাহ সেই আমাদের তৌফিক দান করুন এই সরকারকে এই জুলুম বা সরকারকে জিল্লতের সঙ্গে জনগণ বিদায় দান করবে এবং আমরা একটা শান্তিপূর্ণ মানুষের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করছি তাই সমাজে বাস্তবায়িত হবে এবং আমাদের নেতৃবৃন্দকে আমরা মুক্ত করব বিশেষ করে আমাদের আমিরে জামাত মোহতারাম ডক্টর শফিকুর রহমান সহ সেক্রেটারি জেনারেল নায়েব আমির এবং আমাদের উত্তরের সম্মানিত সেলিমউদ্দিন ভাইকে আমরা মুক্ত করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু